তো আজকে একটু যুক্ত হতে ইচ্ছে হলো যে একটু আগে যে ভাই আপনার লাইভে যুক্ত হলো এবং যে ইসলামের তালাক সম্পর্কে যে আলোচনাটা আপনারা করছিলেন যে কোরআনে যেভাবে বলা হয়েছে আপনাদের দৃষ্টিতে সেটা হচ্ছে যে খারাপ মানে আমি নিরপেক্ষ ভাবে জানতে চাই আর কি যে এই যে আমি বিয়ে করলাম তারপরে আমার স্ত্রীর সাথে ঝগড়া হলো বা যে কোনো একটা কারণে আমি তালাক দিয়ে দিলাম এবং পুনরায় যদি আমার স্ত্রীকে যদি আমি আবার গ্রহণ করতে চাই বা আমার স্ত্রী যদি আমাকে গ্রহণ করতে চাই তাহলে তাকে কার একটা বিয়ে করতে হবে এবং তারপরে আমার কাছে আবার বুঝলাম না বুঝলাম না কিভাবে কি করতে হবে মানে আপনার একটু আগে যেটা বললেন আর কি যে ইসলামের যে নিয়মটা আছে হ্যাঁ যে মনে করেন যে আমার স্ত্রীর সাথে আমার যেকোনো একটা কারণ তালাক হয়ে গেল এবং পুনরায় যদি আমার স্ত্রীকে যদি আমি বিয়ে করতে চাই তাহলে আমার স্ত্রীকে আরেক জায়গাতে বিয়ে করতে হবে তারপরে সে চাইলে আবার আমাকে আসতে পারে তাই না এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা তাহলে আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে মানে তাহলে আপনাদের দৃষ্টিতে সমাধানটা কি মানে আপনি ধরেন যে এটা তো যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষ মাত্রই বুঝতে যে যত কিছুই হোক ঝগড়া ঝাঁকি কথা শুনে নেন কথা শুনে নেন ভাই কথার মাঝখানে কথা বলেন না এখন আর এটা যে কোনো সুস্থ স্বাভাবিক মানুষই বুঝবে যে একজন মানুষের মধ্যে দুজন মানুষের মধ্যে একসাথে সংসার করলে ছোটখাটো ঝগড়া ঝাঁটি বড় ঝগড়া ঝাঁটি মারামারি কিছু অনেক কিছুই হতে পারে কিন্তু কয়েকদিন পরে যদি তারা আবারও একসাথে থাকতে চায় তাহলে তো এখানে পৃথিবীর কেউ তাদেরকে বাধা দিতে পারে না পৃথিবীর এতগুলা সভ্য দেশ আছে এই কোন সভ্য দেশ এরকম কোন আইন নাই যে তোমাদের মানে ডিভোর্স হয়ে গেছে আবার যদি তোমরা একসাথে থাকতে চাও তাহলে তোমাদের আরেক জনের সাথে সেক্স করে এসে তারপর থাকতে হবে এটা পৃথিবীর কোন সভ্য দেশে এরকম কোন আইন নাই এটা শুধুমাত্র অসভ্য ইসলামের ভিতরে এই অসভ্য আইনটা আছে পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশ কিভাবে চলছে সেই সেই জিনিসটা কি আপনি কখনো খুঁজে দেখেছেন যে পৃথিবীর সভ্য দেশে এই সম্পর্কিত কি বলা আছে আইনে পৃথিবী সমস্ত সভ্য সেই আইনে বলা আছে যে যদি তাদের ভিতরে ডিভোর্স হয়ে যায় আবার যদি যে দিন পরে তারা একসাথে থাকতে চায় তাহলে আবার একসাথে থাকবে আবার বিয়ে করবে এখানে কোনো কোনো সমস্যা নাই কোনো ধরনের কিছু নাই কেন আবার মাঝখানে মানে মেটা এরকম একটা নিয়ম মানে প্যাচ মাইরা দিতে হবে যে ওই মেটার গিয়ে আরেকটাটার সাথে শুয়ে আসতে হবে মধুগ্রহণ করবে মধুগ্রহণের পরে আবার ব্যাটা বিয়ে করতে পারবে মানে এটা তো টোটালি একটা ফাইজলামি ইসলামে তালাক দেওয়ার অধিকার আছে শুধুমাত্র স্বামীর এটা কি আপনি জানেন ভাই আচ্ছা আসিফ ভাই ইসলামে হচ্ছে যে মানে কার তালাক দেওয়ার অধিকার আছে কি নেই এটা কিন্তু আমার প্রশ্ন ছিল না ভাই পয়েন্ট মেক করব দেখে আপনাকে জিজ্ঞেস করছি পয়েন্ট মেক করব দেখে জিজ্ঞেস করছি আপনি কি এটা জানেন কিনা যে ইসলামে তালাক দেওয়ার অধিকার শুধুমাত্র স্বামীর এটা জানেন কিনা আমার জানা মতে মানে যতটুকু পড়েছে আমার জানা মতে ইসলামে নারীদেরও তালাক দেওয়ার অধিকার আছে এবং এই সম্পর্কে মনে হয় হাদিসও আছে তবে রেফারেন্স তো আমি আপনাকে এখন দিতে পারছি না আমার রেফারেন্সটা মনে নেই ওয়েট 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 আমরা তাহলে এই জিনিসটা আগে আপনি তো তাহলে জানেন না ভাই তাহলে এই জিনিসটা আমরা আগে একটু শেয়ার হয়নি ইসলামে তালাকদের অধিকারটা কার এই জিনিসটা নিয়ে আগে একটু শেয়ার হয়নি ক্লিয়ার হয়নি বিষয়টা কি ইসলামে তালাকদের অধিকারটা কার আছে সেটা আমি আপনাকে হাদিস থেকে দেখাচ্ছি একটু দেখেন আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে পিখে ওসমান রাদি আল্লাহ আনহু দেখা যাচ্ছে ভাই বইটা আসিফ ভাই মানে দেখা তো যাচ্ছে কিন্তু খুবই ছোট মানে আমি ঠিক বুঝতে পারছি না লেখাটা আচ্ছা ঠিক আছে একটু ওয়েট করেন এখন কি বড় হয়েছে পড়তে কষ্ট হচ্ছে তারপরে পড়ে নিতে পারবো হ্যাঁ আপনি বলেন আপনি আপনার পয়েন্ট মেক ঠিক আছে এইখানে এই লাল অংশটুকু যদি আমাদেরকে একটু পড়ে শোনাতেন আচ্ছা দাঁড়ান আর বড় করা যায় কিনা দেখি আমি এই অংশটুকু একটু পড়ে শোনান ভাই ভাই আপনি পড়েন আমার পড়তে খুব অসুবিধা হচ্ছে আপনি একটু পড়ে শোনান মানে লেখাগুলো কেমন আপস আপস আর কি আপনি পড়ে শুনুন ভাই আচ্ছা এখানে লেখা আছে এ প্রেক্ষিতে আমাদের বক্তব্য হচ্ছে তালাক মহিলাদের উপর কার্যকর হয় পন পুরুষের উপর হয় না এইজন্য যতক্ষণ তা কার্যকর হয় না ততক্ষণ তা নির্দিষ্ট করে দেয়া হয় না যদি কেউ তার স্ত্রীকে বলে আমি তোমার থেকে তালাক গ্রহণ করলাম অথবা তালাকের ক্ষমতা স্ত্রী স্ত্রীকে প্রদানের পর বলল তোমাকে তালাক এই কথার প্রেক্ষিতে তালাক সংঘটিত হবে না আবার যদি কোনো ব্যক্তি অন্য কোন পুরুষকে তালাক দেয় তবু তালাক হবে না কারণ তালাক কার্যকর হয় মহিলার উপর ওসমানের সময় যে ঘটনাটা ঘটেছিল এখানে বলা হচ্ছে তিনবার তালাক দিয়েছে মহিলার ভুল করেছে কারণ মহিলারা তো তালাক দিতে পারে না এই এই এখানে কথাটা কথাটা বলছে আপনাকে আমি বইটার নাম বলেছিলাম বইটার নামটা কি ছিল না বইটার নাম না আমি বলছি যে বক্তব্যটা কারণে আমি বইটার নাম বললাম আপনি কি মনোযোগ দিয়ে আমার কথা শুনছেন না আমি শুনছি তাহলে হয়তো মনে নেই তাহলে আপনি আমাকে বলেন তাহলে কি বইটা কি আর বা এটা কে বলেছে কথাটা একটু আরেকবার বলেন ভাই ভাই আমি আপনাকে যখন এই যে আবারও যখন দলিলটা আবারও দেখাচ্ছি তখন আপনি একটু মনোযোগ দিয়ে শুনছেন এই বইটার নাম হচ্ছে ফিখে উসমান রাজি আনহু কি বই নাম ভাই বইয়ের নাম কি বলেন আচ্ছা বইয়ের নাম হচ্ছে ফিখে উসমান রাজি আল্লাহ আনহু আচ্ছা এটা উসমান 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 মানে মানে উনি তো আর লেখেন নাই তাই না এটা কে লিখেছেন এই বইটা লেখক হচ্ছে মোহাম্মদ ডক্টর মোহাম্মদ রাওয়াজ কালাজি ভাষান্তর করে ভাষান্তন এবং সম্পাদনা করেছেন মোহাম্মদ খলিলুর রহমান মুমিন আধুনিক প্রকাশনী পেছলা 176 আচ্ছা তো এই কথার প্রেক্ষিতে এই কথাটা উনি থেকে পেলো এই কথাটা উনি এই কোত্থেকে পেল মানে ওসমান বলেছেন এই মামলা আচ্ছা আমি একটু বলি একটু শুনে ভাই মানে উনি যে কথাটা বলছেন আর কি এই কথার পেছনে কি কোন মানে হাদিস আছে সনদ সহ যে এটা উনি বলেছেন মানে মানে আমরা যে জিনিসটা জানি লেখা আছে ভাই বইটার পাশে যে আট নম্বর আটাশ লেখা আছে সেইটা ধরে কিভাবে রেফারেন্স বের করতে হয় সেই জিনিসটা কি আপনি জানেন যে পাশে যখন নাম্বার দেয়া থাকে নাম্বারিং দেয়া থাকে রেফারেন্স দেয়া থাকে সেটা ধরে কিভাবে বের করতে হয় না আসিফ ভাই আপনি মনে হয় আমার কথাটা বুঝেননি

এটা হচ্ছে একটা ইসলামের দলিল ঠিক আছে ওসমান একটা বিচারের রায় দেয় সেটা হচ্ছে একটা ইসলামের দলিল হিসেবে গণ্য এটা কি বলছেন আপনি আপনি বলি আপনাকে কথা বলতে হচ্ছে হযরত মুহাম্মদ কোন একটা বিষয় কি রায় প্রদান করেছেন এবং হৃদায়ত প্রাপ্ত খোলাফায় রাশেদিন কোন একটা বিষয় সম্পর্কে কি রায় প্রদান করেছেন এটা ইসলামের সর্বোচ্চ দলিল এটা হচ্ছে ইসলামের সর্বোচ্চ দলিল শরীয়তের উৎস এগুলা আপনি কিভাবে ইসলামকে বোঝেন সেটা জানার মতো বিন্দু মাত্র কোন ইচ্ছা আমার নাই আমি আপনাকে কয়েকটা দলিল দেখাচ্ছি যে দলিলে স্পষ্ট হবে যে মহিলাদের তালাক দেওয়ার অধিকার নাই তালাক মহিলারা নিতে পারে নিতে পারে মানে ইসের থেকে স্ত্রী স্বামীর কাছ থেকে চাইতে পারে বা নিতে পারে এটা হচ্ছে একটা দলিল যেখানে এটা হচ্ছে ফিখে ওসমান রাজি আল্লাহ আনহু মানে হচ্ছে ওসমানের সময় যেই আহ যেইভাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছেন নবী মোহাম্মদ তাকে যেভাবে শিখাই গেছেন তিনি যেভাবে শাসন কার্য পরিচালনা করেছেন তার উপরে এই বইটা লেখা হয়েছে আপনার আপনার কাছে দলিল চাইব যে আপনি বলেছেন মহিলারা তালাক দিতে পারে মহিলারা তালাক দিতে পারে কয়েক তালাক চাইতে পারে কয়েকটা ক্ষেত্রে দু একটা ক্ষেত্র আছে যেখানে মহিলারা তালাক স্বামীর কাছে কাছ থেকে চাইতে পারে মহিলা কখনো তালাক দিতে পারে না আপনি বলেছেন মহিলারা তালাক দিতে পারে আপনার দলিল গুলো আমি দেখবো আমি এই মুহূর্তে আমার দলিল গুলা দেখাচ্ছে আপনি একটু

কোন রকমের কোনো আগ্রহ নাই কোন দলিল দেখার কোন ইচ্ছাও নাই মানে জিনিসটা জানার বা বোঝার কোনো আগ্রহ ভিতরে আছে বলে আমার মনে হচ্ছে না এই কারণে আপনাকে মিউট করে আমি দেখা দিচ্ছি এখানে দেখেন যে বলা হচ্ছে এর হজরত ওসমান বলেন মহিলা এরূপ বলে ভুল করেছে কারণ মহিলারা তো তালাক দিতে পারে না বরং তালাক গ্রহণ করতে পারে এখানে আটাশ নম্বর দেওয়া আছে নিচে এখানে বলা আছে যে এই এই গ্রন্থ থেকে আল মুহাল্লি গ্রন্থের দশম খন্ড পৃষ্ঠা একশো বিশে এই জিনিসটা বলা আছে এবার আরেকটা ফতো আমরা দেখেনি নিই ফকিহুল মিল্লাত ফতোয়াই ফকিহুল মিল্লাত এটা অত্যন্ত বিখ্যাত একটা ফতোয়া গ্রন্থ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দলিল এখানে যে জিনিসটা বলা আছে দেখি স্ত্রী স্ত্রী স্বামীকে কোনো অবস্থাতেই তালাক দিতে পারে না এখানে কি বলা আছে স্ত্রী স্বামীকে কোনো অবস্থাতেই তালাক দিতে পারে না আমি এই ফতোয়াটা আপনাকে পড়তে বলবো ট্রু স্পিচ ভাই আপনি এই ফতোয়াটা আমাদেরকে একটু পড়ে শোনান এখানে কি বলা আছে ভাই কারো ফতোয়া আমি কেন পড়তে যাব আপনি যদি পড়তে না চান তাহলে তো আপনাকে তো আপনার সাথে তো কথা বলার আর কোনো অর্থ থাকে না তাহলে আমার জি ভাই এটাই প্রশ্নের উত্তর যদি দিতে না তাহলে আপনাকে বিদায় জানাই আপনি যদি আমার দলিলগুলো না দেখেন আপনার যদি আমি আপনাকে কষ্ট করে দেখাবো দলিল আপনি এখানে নিয়ে এসে ভাব মারবেন আপনার দলিল আমি পড়বো না তাহলে তো আপনার সাথে কথা বলার কোনো দরকারই তো আমার নেই এইখানে পরিষ্কার ভাবে বলা হচ্ছে যে ইসলামী শরীয়তা একমাত্র স্বামীকে তালাক দেওয়ার ক্ষমতা দিয়েছে মহিলাকে নয় তাই উল্লেখিত মাসালায় মহিলা স্বপ্নে হোক বা জাগ্রত অবস্থায় সচেতন হোক বা অজ্ঞান অবস্থায় স্বামীকে তালাক দিলে তাহলে দেখেন এখন এই যে মানে তালাক যে হলো মানে এই যে একটা স্বামী স্ত্রীর ভিতরে যে তালাকটা হলো সেই তালাকটার দায়িত্ব কিন্তু পুরোপুরি স্বামীর ওপরে বর্তায় মানে হচ্ছে গিয়ে স্বামীটা স্ত্রীকে তালাক দিচ্ছে তাই না স্বামীটা স্ত্রীকে তালাক দিচ্ছে তাহলে গেছে তার মনে হলো ভুল করছি তাহলে সে যদি তার স্ত্রীকে আনতে চায় আবার মানে সেই স্ত্রীটা তো এখানে কোনো দোষ করেনি সে তালাকও দেয় নাই সে রাগও করে নাই তালাকও দেয় নাই কিছুই করে নাই কিন্তু তাকে ফাইসা যেতে হলো কি এই যে সুরা বাকারার যে এই আয়াতটা এটার ভিতরে তার এখন আরেক তার মধুগ্রহণ করে মধু গ্রহণের পরে যদি তালাক দেয় তখন আবার সেই পূর্বের স্বামীর কাছে ফেরত আসতে পারবে এটা কিরকমের একটা জঘন্য বর্বর একটা কথা মানে এই যে আপনারা যারা মুমিন তারা একটু নিজের মায়ের কথা একটু চিন্তা করেন তো যে এটা মানে কিরকমের কথা আচ্ছা আমি